का नाम सीनो पर एक थी झुंडो रिश्ता हो जन्मों का जैसे बादल फूलों का सीनो भोला था झुंडो আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। সকাল সকাল ঘুম থেকে ওঠার পর আম্মুর থেকে একটা কথা শুনলাম, শোনার পর মনটা অনেক খারাপ হয়ে গেল আমার। আম্মু নাকি আজকে ঢাকা চলে যাবে আব্বুর কাছে। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে রাকিবের আম্মু কেন ঢাকা যাবে। মূলত আমি ছোট থেকে বড় হয়েছি ঢাকা মোহাম্মদপুরে, ওইখানে আমাদের দোকান, আব্বুর ব্যবসা ঢাকাতে। ব্যবসার কারণে আব্বু ঢাকাতে থাকতে হয়, প্রায় সময় আম্মু ঢাকাতেই থাকে। এই যে এখন যাকে দেখতেছেন সে হচ্ছে আমার ছোট বোন, যাকে আমি নিজের থেকে বেশি ভালোবাসি। আমার আরেকটা ছোট ভাই আছে, তাকেও আমি অনেক ভালোবাসি। ছোট ভাইটাও ঢাকাতে থাকে, ওইখানে থেকে ও পড়াশোনা করে। আব্বুর অনেক স্বপ্ন আমার ছোট ভাইকে করোনার হাফেজ বানানো, তাই আব্বু নিজের কাছে রেখে ওকে পড়াশোনা করাচ্ছে। আপনারা পিছনে যে বিল্ডিংটা দেখতেছেন ওইটা হচ্ছে আমাদের বিল্ডিং। পাশে যে টিনের ঘরটা ছিল সেটাও আমাদের। বিল্ডিং এর ভিতরে আমার নানু দাঁড়িয়ে ছিল। আম্মু যখন না থাকে নানুই আমাকে রান্না বাড়া করে খাওয়ায়। এই নানু আমাকে ছোট থেকে বড় করছে, ছোট থেকে আমাকে যেই পরিমাণ আদর করছে সেগুলো বলার মতো না। আমার দাদিকে অনেক মিস করি। আমার দাদি মারা যায় 2019 সালে, তখন আমি ক্লাস 10 এ পড়ি। দাদির কথাগুলো এখনো চোখের ভিতরে ভাসে। দাদিও অনেক পরিমাণ আদর করছিল আমাকে। এখন আমি বের হয়ে গেলাম আম্মুকে বাসে উঠিয়ে দেওয়ার উদ্দেশ্যে। মনটা অনেক খারাপ, কারণ মাকে অনেকদিন ধরে দেখবো না। কি জিনিস তা পাশে থাকলে বোঝা যায় না। অনেক ছেলে মেয়ে আছে তারা বাপ মার সাথে বেয়াদবি করে, শখের জিনিস কেনার জন্য মা বাবাকে অপমান করে। দয়া করে এই জিনিসটা করবেন না। হয়তো এখন বুঝছেন না, কিন্তু একটু বড় হলেই বুঝতে পারবেন বাবা মা কি জিনিস। মাকে দিয়ে আসতেছে একটু মন থেকে কষ্ট লাগতেছে, দেশে থেকেও বিদেশের ফিল হইতাছে। আবারও মা বাবাকে ছেড়ে থাকতে হবে। আমি আমার বাবা মাকে অনেক ভালোবাসি। বুঝ হওয়ার পর থেকে আমি আমার বাবা মাকে কখনো কষ্ট দিতে চাইনি, সবসময় তাদের পাশে এসে দাঁড়িয়েছি। যেভাবে ছোট থেকে বড় করছে আমাকে, সেভাবে আমিও তাদেরকে অনেক ভালোবাসতে চাই। আল্লাহ যাতে আমার হাতে আমার বাবা মার খেদমতটা করায়, আমি যাতে আমার বাবা মাকে সারা জীবন সুখে রাখতে পারি। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য, আর আমাকে সবসময় সাপোর্ট দিয়ে যাবেন আপনারা। লাস্ট ভিডিওগুলো অনেকগুলো কমেন্ট করছেন আপনারা, সবাইকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ। এভাবে আমাদের পাশে থাকবেন আর সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন। আমাদের ভিডিওগুলো কেমন লাগে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আমার অনেক শখ যে আমি আমার বাবা মার আশাগুলো পূরণ করব, সাথে আমার স্বপ্নগুলো সব পূরণ করব। এখন আমি নদীর পর চলে আসছি। এটা হচ্ছে শীতলক্ষ্যা নদী। এই নদী পার হয়ে ঢাকা যেতে হয়। নারায়ণগঞ্জে যারা মানুষ আছেন তারা এই নদী দিয়ে অবশ্যই পার হয়েছেন। এই নদীটার পানি বর্ষাকালে ভালো থাকে, শীতকালে নদীর কালার কালো হয়ে যায়, বর্ষাকালে নদীটা দেখলে গোসল করতে মন চায়। এদিক দিয়ে আম্মু সিনথিয়াকে ধরে বসে আছে। ছোটবেলায় এভাবে আমাকে অনেক আদর করতো, এখন অনেক আদর করে আমার আম্মু। সকালবেলা খাবার খাওয়া দেয়, আবার রাত্রে বেলাও খাবার খাওয়া দেয়। এখন প্রতিটা ওয়াক্তে খাবার খাওয়াতে গেলে মনে পড়বে আম্মুর কথা। আমি অনেক সময় অফিস থেকে আসি অনেক লেট করে, আম্মু দেখি তখন পর্যন্ত অপেক্ষা করে আমার জন্য। একটু কিছু ঝামেলা হয়ে গেলে আম্মু জানি কিভাবে টের পেয়ে যায়, কিভাবে জানি বুঝতে পারে যে আমি কোন সমস্যার ভিতরে আছি। ঘাট পার হয়ে সোজা একটা অটোর ভিতরে উঠি। অটো দিয়ে চলে যাচ্ছি আমরা এখন চাষারা। চাষারার ভিতরে রয়েছে মমিতার বাস, সেই বাস দিয়ে চলে যাবে আম্মু ঢাকার উদ্দেশ্যে। অবশেষে এখন আমি মাকে বিদায় দিয়ে দিচ্ছি। জানি না কবে দেখা হবে আম্মুর সাথে। ছোট বোনটাকে অনেক মিস করব। কাজের চাপের কারণে ঢাকা যাওয়া হয় না, তাই ঢাকার বন্ধু বান্ধব কারোর সাথে দেখা হয় না আমার। সবাই বলে এখন নাকি সেলিব্রিটি হয়ে গেছি। আসল কথা কাজের ভিতরে ব্যস্ত থাকি, সাথে ভিডিও করি, আবার পড়াশোনা করতে হয়, এই জন্য ঢাকাতে যাওয়া হয় না। আম্মুকে এখন বিদায় দিয়ে দিব, মনটা এখন অনেক খারাপ। চলে যাচ্ছে এখন বাস, ইনশাল্লাহ দেখা হবে কিছুদিন পর আম্মুর সাথে। মিস করবো অনেক আম্মুকে। হাসি মুখে বিদায় দিয়ে দিলাম তাকে। এখন আমি চলে যাবো বাসার দিকে। একটু পর আমার ভিডিও শুটিং আছে, কিছুদিন পর আপনাদের একটা সুন্দর ভিডিও উপহার দিব। ওই ভিডিও গুলার কাজ করতেছে এখন আমি। অনেকে বলেন যে আমাদের শর্ট ফিল্ম গুলো নাকি আপনাদের অনেক ভালো লাগে। অনেকে আমাকে মেসেজ করে বলেন যে শর্ট ফিল্ম আসে না কেন, শর্ট ফিল্ম আসে না কেন। ইনশাল্লাহ শর্ট ফিল্মের কাজ চলতেছে আমাদের। একটু অপেক্ষা করুন, কারণ শিক্ষণীয় একটা ভিডিও আসবে। ভিডিওটা দেখেও আপনাদের অনেক ভালো লাগবে। কে কে অপেক্ষা আছেন সেই শর্ট ফিল্মটা দেখার জন্য তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দেন। এখন আমি চলে আসছি নদীর পারে, চলে যাবো আমি হাসানের বাসায়। ওকে নিয়ে এখন শর্ট ফিল্মের কিছু কাজ করবো। বাই দ্য ওয়ে আমাদের রেগুলার ব্লগ গুলা কেমন লাগে আপনাদের কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দিবেন আপনারা। নতুন পেজ হিসেবে অনেক ভালোবাসা দিতেছেন আপনারা। কে কোন এলাকা থেকে আমার ভিডিও গুলা দেখতেছেন তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কিন্তু আপনারা। অবশেষে হাসানকে নিয়ে বের হয়ে গেলাম। ঘুম থেকে উঠতেই চায় না, সারা রাত ধরে গেম খেলে, সকালে ঘুম থেকে উঠে 12টায়। বড়লোক মানুষ হলে যা করে আর কি। তো আজকের ভিডিওটা এতটুকু। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। এভাবে আমাদের পাশে থাকবেন সব সময়, দোয়া করবেন আমাদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।